হে গাইস, ওয়েলকাম টু দরাপনস ব্লগ। তো আজকে চলে এসেছি কিন্তু আরেকটি নিউ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে এসেছি একটি মালদার নাম করা সিঙ্গারার দোকানে, যেটা হচ্ছে রাজধানী সুইটস। হ্যাঁ, এখানে কিন্তু মিষ্টির বদলে কিন্তু বেশিরভাগটাই কিন্তু সিঙ্গারাই বিক্রি হয়। তো এখানকার সিঙ্গারা কিন্তু মালদা বিখ্যাত। আর পাশে রয়েছে কিন্তু কেজা সান্না রোড, একদম কিন্তু খুব ব্যস্ততম একটা রাস্তা। সেখানে সিঙ্গারা ট্রাই করবো আজকে, তো চলো দেখতে পাওয়া যাবে কেমন খেতে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঙ্গারার প্রসেসিং চলছে। তো এখানে কি তুমি তরকারি ভিতর দিচ্ছ নাকি? এই তরকারিটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা এটা চালু দিয়ে, এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, আচ্ছা আচ্ছা, জিরা আছে, আদা আছে, লঙ্কা আছে, মশলা। তো দিনে কতটি করে সিঙ্গারা এখানে তৈরি করতে হয়? 700-800 সিঙ্গারা। আর পার পিস দাম কত কী আছে? 7 টাকা পিস। 7 টাকা করে পিস পিস। আর কখন থেকে মানে সিঙ্গারা বানানো শুরু করেছে? স্যার 4টা থেকে শুরু করেছি, সন্ধ্যা 7টা অবধি। সন্ধ্যা 7টা অবধি চলে, মানে মার্কেট ধরে যায় 7টার আগে কিন্তু শেষ হয়ে যায়। 700-800 পিস কিন্তু সিঙ্গারা দেখতে পাচ্ছ, মানে 7টার মধ্যে শেষ হয়ে যায়। আর প্রিপারেশন দেখতে পাচ্ছ কতটা কিন্তু সিঙ্গারা তৈরি হচ্ছে। এখানে আলু এখানে রাখা আছে, এখানে আটা তৈরি করছিল, তারপর এখানে দেখতে পাচ্ছ যে সিঙ্গারা দুজন মিলে সিঙ্গারা তৈরি করছে। সামনে ভাজছে লাইন দিয়ে কিন্তু এখানে কিছুক্ষণ পরই, কিন্তু এখন যেহেতু কেবল স্টার্টিং হয়েছে তার জন্য কিন্তু সেরকম ভিড়টা নেই, হালকা হালকা ভিড় আছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ভিড়টা দেখতে হবে, মানে মারাত্মক ভিড় হয়। আর সকাল করে এখানে কি ছোলার ডাল বিক্রি হয় এখানে। তো এখন কিন্তু মেনলি সিঙ্গারাটাই যেটা ফেমাস এখানকার, তো সিঙ্গার ট্রাই করবো, তো দেখা যাক। আমার ঠাকুর দাদা করেছি প্রথমে, তারপরে আমার বাবা করেছে, এখন আমরা করছি, এখন আমার বর্তমানে আমার ভাস্তা ছেলে। আচ্ছা আচ্ছা, অনেক পুরোনো দোকান কিন্তু। সিঙ্গারা তাহলে মানে প্রায় 80? হ্যাঁ, 80-এরও বেশি হবে, কারণ আমার ঠাকুর দাদা করেছে। তাহলে কেটে চিন্তা করো, তাহলে বুঝতে পারছেন যে কতটা কিন্তু পুরোনো কিন্তু দোকান আছে। তো এখানে কিন্তু গরমা গরম আমরা সিঙ্গারা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে এখানে বসার জায়গা কিন্তু সেরকমভাবে কিছু নেই। তো পুরোনো পুরোনো সেই চেয়ার আছে, বেশ নস্টালজিয়া ব্যাপার এখানে কিন্তু খেতে গেলে। আর বেশ গরমা গরম সিঙ্গারা কিন্তু, যার পার পিস দাম হচ্ছে 7 টাকা করে, আর পুরো ক্রিস্পি আছে কিন্তু। এটা যে উপরে লেয়ারটা আছে একটু নুনচা নুনচা টাইপের, আর ভিতরটা একটু ভেঙে দেখা যাক, একদম ধোঁয়া বেড়াচ্ছে কিন্তু, গরম ধোঁয়া বেড়াচ্ছে। আর যদি বাদাম দেওয়া আছে তরকারির ভিতরে, এরকম কাঁচা বাদাম দেওয়া আছে, টেস্ট করে দেখা যাক। এই যে তরকারির টেস্টটা অন্যান্য সিঙ্গারার দোকানের থেকে কিন্তু একদমই আলাদা, একটু হালকা মিষ্টি মিষ্টি টাইপের আছে। আর টেস্টটা সত্যি এরকম টেস্ট মানে সত্যি দারুণ খেতে, মানে তুলনা হবে না সিঙ্গার, মানে এরকম ধরনের সিঙ্গার আমি কিন্তু সত্যি বলতে কোথাও খাইনি, আর সত্যি খেতে খুব সুন্দর। তো তোমরা প্লিজ ট্রাই করো, আসলে মালদাতে থাকো তারা তো জানোই কেমন, আর তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তাদের কেমন লাগে, আর কত বছর ধরে খাচ্ছ তো সেটা কিন্তু জানিয়ে অবশ্যই। তো গাইস, আমি তো এই দোকানে এসে কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স করলাম, এটা সিঙ্গারা যেমন খেতে ভালো, এছাড়াও কিন্তু এখানে নস্টালজিয়া একটা কিন্তু ভাইব আছে। তোমাদের কিন্তু মালদাতে আরও যদি জানার দোকান থাকে যেরকম পুরনো দোকান আছে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এছাড়াও এখানে কোনো সিঙ্গারা ট্রাই করেছো কি না, তো তা ট্রাই করে থাকলে অবশ্যই কিন্তু তার এক্সপিরিয়েন্স কেমন তোমাদের, তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, এখন কেমন টাটা বাই।